নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 9 ফেব্রুয়ারি 2021, আর এই দিন শনি মহারাজ হতে চলেছে উদিত। অর্থাৎ শনি মহারাজ এতদিন ধরে অস্তমিত ছিল, আর সেই অস্তমিত অবস্থা থেকে উদিত হতে চলেছে 9 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে। যার দরুন এই 8 রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন, আপনারা সমস্ত রেকর্ড ভাঙতে চলেছেন। অর্থাৎ শনিদেব এই 8 রাশির জাতক ও জাতিকাদের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। নয় ফেব্রুয়ারি 2021, আর এই দিন মধ্যরাত থেকে শনি মহারাজ উদিত হতে চলেছে। অর্থাৎ এতদিন ধরে শনি মহারাজ ছিল অস্তমিত, এবং সেই দিন থেকে এই শনি মহারাজই উদিত হওয়ার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকাদের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। তার আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই শনিগ্রহ সম্পর্কে ছোট্ট করে। আমি বেশি সময় নেব না, আপনাদের মূল্যবান সময় থেকে আমি এতটুকুটা সময় আপনাদের জন্য চাইছি। দেখুন, শনিদেব বা শনিগ্রহ চাই বলুন না কেন, উনি কিন্তু ন্যায়কারক গ্রহ। হ্যাঁ বন্ধুরা, কেন ন্যায়কারক গ্রহ? উনি কখনোই অন্যায় বরদাস্ত করেন না। অর্থাৎ যারা সৎ, যারা ধার্মিক, তাদের প্রতি শনিদেবের কৃপা কিন্তু সবসময় বর্ষিত হতে থাকে। কিন্তু যারা অসৎ পথে ইনকাম করেন, যারা মানুষকে ঠকান, শুনে রাখুন, আপনারা কিন্তু হয়তোবা কিছু সময়ের জন্য আনন্দ পাবেন, কিন্তু ফরেভারের জন্য নয়। কারণ শনিদেব তাদেরকেই বেছে বেছে দেয় যাদের মানসিকতা সৎ। তাই আপনাদেরকে একটি জিনিসই আমি বলবো, আপনারা সৎভাবে চলুন, অন্যায় করবেন না, আর অন্যায়কে সামনে দেখলে প্রোটেস্ট করবেন না, অর্থাৎ তার বিরোধিতা করুন, সে যাই ক্ষেত্রেই হোক না কেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যাদের শনিদেব সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক শনিদেব কোন 8 রাশির সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা লিখে রাখুন শনিদেব আপনাদের আগামীতে শনিদেব সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ আপনি যে সেক্টরে কাজ করুন না কেন, আপনি চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের কিন্তু জীবনের ধনবর্ষা হতে চলেছে, আর এটি কনফার্ম। অর্থাৎ আপনারা বিজনেস ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু অর্জন করবেন। এছাড়াও আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, এবং আপনাদের যে সমস্ত কাজ আটকে গেছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। কারণ শনিদেব যখন দেয় তখন কিন্তু ছাপ্পর ফেলে দেয়। অর্থাৎ আপনাদের আর্থিক দিক যথেষ্ট 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 পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও কিন্তু শনিদেব সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, আর এই ধন আসবে ব্যবসা থেকে, চাকরি থেকে, এবং সেলফ প্রফেশন থেকে। আপনি যে সেক্টরে কাজ করুন না কেন,
আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা সেলফ প্রফেশনে থাকুন, দেখবেন আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হবে। অর্থাৎ নতুন নতুন কোনো উদ্ভাবনী শক্তি আপনাদের মধ্যে আসবে এবং সেখান থেকে আপনারা কোনো বিজনেস স্টার্ট আপ করতে পারেন, বা আপনার যে বিজনেস রয়েছে সেখানে কিন্তু কাস্টমার কিন্তু প্রবল হারে বৃদ্ধি পাবে, আর এটি কিন্তু কনফার্ম। তবে আপনাদের ক্ষেত্রেও একটি কথাই বলবো, সৎ ধার্মিক হন। রাস্তার দুস্থ কুকুরগুলোকে যদি পারেন আপনার সামর্থ্য মতো কিছু খাবার দিন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব দ্বিগুণ ফল দিবে। আমি এটি কিন্তু ডায়েরিতে লিখে দিতে পারি। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। অর্থাৎ বর্তমানে বৃষ রাশির জাতক বা জাতিকা যারা ভিডিওটি দেখছেন তাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু এই সময় আসছে না, আর 9 ফেব্রুয়ারির পর থেকে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের আটকে গেছিল বা হচ্ছে না সেই সমস্ত কাজ কিন্তু হবে। এছাড়াও আপনারা চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশনে থাকুন, যাই করুন না কেন, যে যা প্রফেশনে থাকুন না কেন, আপনাদের কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি আপনাদের ধনাগমন হবেই হবে, আমি এটি কনফার্মলি আপনাদেরকে বলতে পারি। তবে আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আপনাদেরকে কিন্তু সৎ নিষ্ঠাবান মানুষ হতে হবে। অর্থাৎ কারোর সাথে অন্যায় করবেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডবল ফল লাভ পাবেন, আমি এটি আপনাদেরকে লিখিত করে দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা যাই হন না কেন, আপনাদের কিন্তু শনিদেব সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ আপনারা এক কোণায় যে আছেন, অর্থাৎ ঘরের এক কোণায় পিঠ ঠেকে গেছে ভাবছেন, আর পিঠ ঠেকে থাকবে না, আপনারা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলবেন, একদম কনফার্ম। অর্থাৎ আপনারা চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ আপনাদের ধনাগমন হবে, এইটি কনফার্ম। কিন্তু তার জন্য আপনাদেরকে সৎ নিষ্ঠাবান মানুষ হতে হবে। অর্থাৎ মানুষকে ঠকানো চলবে না, রাস্তার দুস্থ কুকুরগুলোকে অত্যাচার করা চলবে না, তাদেরকে পারলে একটু মায়া করুন, তাদেরকে সন্তানের চোখে দেখুন। একটা জিনিস ভাবুন, আজ আপনাকে মনুষ্য জন্ম দিয়েছে, কে জানে আগামী জন্মে আপনি সেই কুকুর হয়ে জন্মাতে পারেন, তাই একটু ভাবুন, ভাবার সময় এসেছে। তাই আমি আপনাদেরকে আবারও বলবো, অবশ্যই আপনারা একটু দয়াবান মানুষ হন, কারণ দয়ায় থাকলে ঈশ্বর দয়া করে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের শনিদেব কনফার্মলি সমস্ত রেকর্ড ভাঙবেই ভাঙবে। অর্থাৎ আপনারা জীবনে এই বছর 100% অর্থের মুখ দেখবেনই দেখবেন, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্র থেকেই। এবং যাদের শরীর স্বাস্থ্য অসুস্থ হয়ে গেছে তারা কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করবেন, এবং আপনাদের জীবনে নতুন নতুন সুযোগ আসবে, এবং আপনারা যে প্রফেশনে থাকুন না কেন আপনাদের ধনবর্ষা হবে, আর এটি কনফার্ম। তবে আপনাদেরকেও একটি কথাই বলবো, আপনারা সৎ ধার্মিক মানুষ হওয়ার চেষ্টা করুন, কোনো লোককে ঠকাবেন না, কোনো লোকের চোখের জল ফেলাবেন না, এমনকি একটি জীবজন্তুর উপরে। অর্থাৎ রাস্তার কোনো দুস্থ কুকুরকে মারবেন না, হত্যা করবেন না, পারলে তাদেরকে সন্তানের চোখে দেখুন, পারলে তাদেরকে কিছু খাবার দিন, তারাও এসছে পৃথিবীতে বাঁচার জন্য। আর আমাদেরকে ঈশ্বর এই পাওয়ার দেয়নি যে কাউকে হত্যা করব, তিনি আমাদেরকে তৈরি করেছে, তিনি আমাদেরকে ভালো কাজের জন্য এই ধরাধামে পাঠিয়েছে, তাই আমাদেরকে ভালো কাজ করেই এখান থেকে যেতে হবে, এটা মাথায় রাখুন। এরপরে
যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরও সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। এছাড়াও গাড়ি বাড়ি সুখ কিন্তু আপনারা পাবেন, এবং এর পাশাপাশি সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং ধনের দিক যদি বলা যায় তাহলে তো আর বলার কিছু নেই, অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে আপনাদের জীবনে। কিন্তু তার জন্য আপনাদেরকে সৎ নিষ্ঠাবান মানুষ হতে হবে, কারো অর্থ চিট করা যাবে না, কাউকে চোখের জল ফেলানো যাবে না। একটি জিনিস মাথায় রাখবেন, আজ কাউকে কাঁদালে কাল আপনাকেও কাঁদতে হবে। এবং রাস্তার যে দুস্থ কুকুরগুলো আছে তাদেরকে মায়া করুন, দয়া করুন, তাদেরকে পারলে মুখে অন্ন বা কিছু খাবার তুলে দিন। তাদেরকে হত্যা করবেন না, তাদেরকে আঘাত করবেন না, তাহলেই দেখবেন শনিদেব আপনার উপর দ্বিগুণ কৃপা দৃষ্টি ফেলবেই ফেলবে, আর এটি কনফার্মড। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপায় ধনবর্ষা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদেরও শনিদেব সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। যারা যে প্রফেশনে থাকুন না কেন, আপনাদের অর্থ আগমনের ক্ষেত্রগুলো প্রশমিত হবে, এবং যে কোনো কাজ আপনারা অতি সহজেই উত্তীর্ণ করে ফেলবেন। অর্থাৎ যে কাজগুলো আপনাদের এতদিন ধরে ঠিকঠাক হচ্ছিল না, ম্যাচুরিটি হচ্ছিল না, সে সমস্ত কাজ কিন্তু আপনারা অতি সহজেই করে ফেলবেন। এবং আপনারা এই সময় বাইরের মানুষের হেল্প পাবেন, ফ্যামিলি হেল্প পাবেন, বন্ধুর হেল্প পাবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, সৎ হতে হবে, নিষ্ঠাবান মানুষ হতে হবে, কাউকে ঠকালে চলবে না, কারো চোখের জল ফেললে চলবে না। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, আজ যদি আপনি কাউকে কাঁদান কাল আপনাকেও কাঁদতে হবে। আর রাস্তার দুস্থ কুকুরগুলো তাদেরকে যদি পারেন আপনি আপনার সামর্থ্য মতো কিছু খাবার দিন, তারাও পৃথিবীতে এসছে বাঁচার জন্য। আপনাকে দাতা বানিয়েছে ভগবান, এটা ভগবানকে থ্যাংকস জানান, কারণ আপনি কাউকে দিতে পারছেন সেটার জন্য আপনি ঈশ্বরের কাছে, শনিদেবের কাছে থ্যাংকস জানান, এটাই বলবো। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু শনিদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনবর্ষা হতে চলেছে 9 ফেব্রুয়ারির পর থেকে। অর্থাৎ আপনারা আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে প্রগতিশীল হয়ে উঠবেন, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। কিন্তু তার জন্য আপনাদেরকে একটু ধার্মিক মানুষ হতে হবে, আপনাদেরকে নিষ্ঠাবান মানুষ হতে হবে, কারো টাকা চিট করলে হবে না, কাউকে চোখের জল ফেলালে হবে না, বরদাস্ত করেন না। এবার আসি যাদের শনি গ্রহ খারাপ রয়েছে তারাও কিন্তু এর সুফল পাবেন। কি করে? আপনারা যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেই কাজগুলো করুন, তাহলে আপনারা 50% হলেও ফল পাবেনই পাবেন, এতটুকুটা আমি কনফার্মলি বলতে পারি। তবে আপনাদেরকে একটি কথা বলবো, লাস্ট কথা, আপনারা কিন্তু শনিদেবের কোনো, অর্থাৎ শনির কোনো রত্ন হুট করে হাতে লাগাবেন না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই প্রপার অ্যাস্ট্রোলজারকে দেখিয়েই আপনারা কোনো রত্ন পরিধান করুন। তো আজকের ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।